এই ভিজিএ কার্ড, এখানে মনে চেয়ারম্যান বল্লভের কাছ থেকে এই সই শপথ নিচ্ছে সবগুলোকে এবং আমারও নিচে, কিন্তু এই টাকা যে কোথায় গেছে না গেছে এটা আমি নিজেও জানি না, আমাকে দেয়নি। ষষ্ঠ দিন কাটাছি, তালিকার নাম আছে, কোনো টাকাটা পাই নাই। আমার মেয়ে একটা, ছেলে দুইটার, মেয়েটার নামে টাকা পাইছি, আমারটা আমার ছেলে দুইটার টাকা পাই নাই। এখন এই টাকা তালিকায় আমার নাম আছে, এ টাকা কে যে নিছে না নিছে আমি তো এটা জানি না, আমি পাই নাই। আমার স্বামীর আর আমার ছেলে দুইটার আমরা টাকা পাই নাই, আমার তিনটে নাম দেওয়া আছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান টাকাটা তুলি এখন খাইছে না কি করছে চেয়ারম্যান জানে। ভাই এখানে 90,000 টাকার কাজ হচ্ছে ইউটেন, সেটা না করে কলম কাগজে ঠিক আছে চেয়ারম্যান কি করছে জানি, খায় ফেলেছে, কাজ হচ্ছে না, আমাদের যাতায়াত খুব কষ্ট হচ্ছে এবং শত শত একর জমি নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা এই ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান, আমি তার ছেলে, বড় ছেলে, আমি 450 টাকা পাইছি। 16 সালে নির্বাচিত হওয়ার পর থেকে আমরা অনেক কিছু থেকে ইউনিয়ন পরিষদ থেকে বঞ্চিত এবং আমরা প্রশাসনকে জানাইছিলাম, কয়েকবার আবেদনও করছিলাম বা অভিযোগও করেছিলাম, আমরা কোনো সুরাহা না পাওয়ার পর থেকে, যেমন LGSP থেকে আমরা বঞ্চিত, TR কাবিকার থেকে বঞ্চিত। আমাদের চেয়ারম্যান সাহেব নিজ তালিকা নেয়, নেওয়ার পরে কাজ ক্ষেত্রে ওই নাম থাকে না, দুর্নীতিতে সে মনে করো যে একক ক্ষমতায় করে আসতেছে, এবং আমরা ইউনো স্যারের ওখানে গেছিলাম, তারা বলে যে আমরা দেখতেছি বিষয়টা, পরক্ষণে আর কোনো সমাধান আর আমরা পাই না। যে তিনজন মেম্বার আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং ষড়যন্ত্র, এবং শুরুর থেকেই তারা এই তিনজন আমার পিছনে লেগে আছে, এবং তারা ইউনিয়ন পরিষদের রেজলিউশন অনুযায়ী তারা যে ভাগ বন্টন পায় তারা নেওয়ার পরেও আমার কাছে আলাদা সুযোগ সুবিধা চায়, সেটা না পাওয়ার কারণে তারা আমার পিছনে তখন থেকেই এবং মানে শুরুর থেকেই তারা লেগে আছে, এবং এর আগেও তারা অনেকবার আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, সেটা তদন্ত হয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেটা প্রমাণিত হয়নি। তা এই যে চলতি যে ভিজিএফের ব্যাপারে তারা অভিযোগ করেছে, যারা অভিযোগ করেছে এবং তারা টাকা পেয়েছে এবং পাওয়ার পরেও তারা অস্বীকার করতেছে। বল্লভের কাছে ইউনিয়ন থেকে এখন পর্যন্ত আমাকে কেউ জানাই নাই যে আমি পাই নাই, এখন যদি 1,000-1,200 এরকম হয়ে থাকে তাহলে তো সংখ্যাটা তো অনেক, কেউ অন্তত 10-12 জন যদি আমাকে জানায় তাহলে আমি তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে তো যে তারা আসলে এই তালিকাভুক্ত ছিল কি না, তারপরে আমরা এটা তদন্ত সাপেক্ষে দেখবো যে যদি এখানে তারা টাকা না পেয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে আইনের আওতায় বা যেভাবে হোক বিচারের আওতায় নিয়ে আসতে হবে।